আসসালামু আলাইকুম, আমি আজমা সুলতানা, সহকারী শিক্ষক কেপিবি স্কুল অ্যান্ড কলেজ। কেপিবি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর ক্লাস নিয়ে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। হিসাব বিজ্ঞান বিষয়ের বোর্ড বইয়ের তোমাদের সপ্তম অধ্যায়ের খতিয়ানের, এর আগেও আমরা দুটো ক্লাসে নিয়ে আলোচনা করেছিলাম। তো দুটো ক্লাসে আমরা সাধারণ খতিয়ানের মধ্যে যে চলমান জেড ছক এবং টি ছক কীভাবে পোস্টিং দেওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শিখব যে কীভাবে সাধারণ খতিয়ান পোস্টিং ছাড়াও কীভাবে সহকারী খতিয়ান প্রস্তুত করা হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তার আলোকে একটা অঙ্কের সমাধান দেখাব। চলো চলে যাওয়া যাক পড়ে। খতিয়ানের ধরন, আমরা সাধারণত এর আগে যে খতিয়ানটা করেছিলাম সেটা হচ্ছে কি সাধারণ খতিয়ান বলে। অর্থাৎ খতিয়ান দুই ধরনের, একটি হচ্ছে কি সাধারণ খতিয়ান, আরেকটি হচ্ছে কি সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান অর্থাৎ জেনারেল লেজার, এটা কি যে আমরা যে প্রতিষ্ঠানে নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব প্রভৃতি সাধারণ খতিয়ান, এই সমস্ত খতিয়ানগুলো যে করে থাকি বা এই সমস্ত খতিয়ানের যে পোস্টিং দিয়ে থাকি এগুলোকেই বলা হয়ে থাকে সাধারণ খতিয়ান। আমাদের প্রতিষ্ঠানে দেনাদার ও পাওনাদারের হিসাব কিন্তু অনেক থাকে, এরকম দেনাদার ও পাওনাদার বিন্দু কিন্তু অনেক, কিন্তু সেক্ষেত্রে এত অধিক পাওনাদার বা দেনাদারের হিসাব না করে শুধুমাত্র দেনাদার সমষ্টি এবং পাওনাদার সমষ্টিদের নিয়ে একটি মাত্র দেনাদার হিসাব এবং একটি মাত্র পাওনাদার হিসাব যে খতিয়ানের মাধ্যমে প্রস্তুত করি সেটাকেই বলা হয়ে থাকে সাধারণ খতিয়ান। অর্থাৎ সাধারণ খতিয়ানের মধ্যতে শুধু দেনাদার ও পাওনাদার হিসাব দ্বয়কে মূল হিসাব অর্থাৎ কন্ট্রোল অ্যাকাউন্টস নামে অভিহিত করা হয়। কারণ দেনাদার ও পাওনাদার উভয় হিসাব দেনাদার বৃন্দ বা পাওনাদার বৃন্দের সমষ্টি। কি বুঝাচ্ছি দেখো, খেয়াল করো যে কারণ দেনাদার ও পাওনাদার উভয় হিসাব দেনাদার বৃন্দ ও পাওনাদার বৃন্দের সমষ্টি। এখানে যে আমরা সাধারণ খতিয়ানে শুধুমাত্র যে দেনাদার হিসাব করে থাকি সেখানে সম্পূর্ণ যে প্রতিষ্ঠানের যাবতীয় যে দেনাদার বৃন্দ আছে তাদের সম্পূর্ণ হিসাবগুলো ওখানে দেখিয়ে থাকি, আর যে পাওনাদার হিসাব করে থাকি সেটার মধ্যে হচ্ছে গিয়ে সমস্ত পাওনাদার বৃন্দের যে হিসাবগুলো আছে সবগুলো আমরা পাওনাদার হিসাবে আওতায় এনে হিসাবে অর্থাৎ খতিয়ানে পোস্টিং দিয়ে থাকি। এটাই হচ্ছে গিয়ে আমাদের সাধারণ খতিয়ান। অপরদিকে দেখো সহকারী খতিয়ান, যেটা হচ্ছে গিয়ে সাবসিডিয়ারি লেজার। সহকারী খতিয়ানটা কি সাধারণ খতিয়ানের বাইরে যে প্রতিটি দেনাদার, প্রতিটি দেনাদার ও প্রতিটি পাওনাদারের জন্য স্বতন্ত্র অর্থাৎ হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে খতিয়ান বিন্দু অনেক থাকে, পাওনাদার বিন্দু কিন্তু অনেক থাকে। তো এই যে প্রত্যেকটা, যেমন দেনাদার করিম রহিম, এই যে করিম রহিম এই দুইজনের যে আলাদা আলাদা করে যে খতিয়ান প্রস্তুত করা হয়, বা পাওনাদার যেমন ক খ, এই যে আলাদা করে ক খ এদের যে আমরা খতিয়ান প্রস্তুত করব, এগুলোই হচ্ছে গিয়ে আমাদের সহকারী খতিয়ান। অর্থাৎ স্বতন্ত্র খতিয়ান মানে তৈরি করা হয় যাতে করে নির্দিষ্টভাবে কোনো দেনাদার হতে, কোনো দেনাদার হতে কত টাকা পাওনা এবং কোনো পাওনাদার নিকট কত টাকা দেনা রয়েছে সহজেই আমরা জানতে পারি। প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ানকে সহকারী খতিয়ান বলে। অর্থাৎ আমরা কি বুঝলাম যে প্রত্যেকটি দেনাদার ও পাওনাদারের জন্য যে প্রস্তুত করা যে খতিয়ান তাকেই আমরা সহকারী খতিয়ান বলে থাকি। একটি ছকের মাধ্যমে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে আছে দেনাদার হিসাব, এখানে আছে পাওনাদার হিসাব। এই দেনাদার এবং পাওনাদার হিসাব এই দুটি হচ্ছে গিয়ে মূল খতিয়ান, এবং এই দেনাদারের মধ্যে হতে যে দেনাদার ক, দেনাদার খ, দেনাদার গ, দেনাদার ঘ আলাদা আলাদা করে যদি আমি খতিয়ান প্রস্তুত করি তাহলে সেটা হচ্ছে গিয়ে সহকারী খতিয়ান। খেয়াল করো এখানে আরো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এই দেনাদারের হতে যে আলাদা আলাদা করে যে
হিসাব তৈরি করা হচ্ছে বা খতিয়ান তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে তোমার সহকারী খতিয়ান। এরপর চলে আসো পাওনাদার হতে, যে অ আ ই দীর্ঘ ই এর যে আলাদা আলাদা করে যে খতিয়ান তৈরি করা হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে সহকারী খতিয়ান। অর্থাৎ সাধারণ ও সহকারী খতিয়ানের সম্পর্কটা ঠিক এরকম, যে সাধারণ খতিয়ানটা হচ্ছে গিয়ে মূল যে হিসাব অর্থাৎ দেনাদার বৃন্দের সমষ্টি যে খতিয়ান প্রস্তুত করা হচ্ছে তাদেরকে বোঝাচ্ছে, আর সহকারী খতিয়ান হচ্ছে গিয়ে এই দেনাদারের মধ্য হতে প্রত্যেকটি আলাদা আলাদা করে ক খ গ ঘ এদের নামে আলাদা করে যে খতিয়ান প্রস্তুত করা হচ্ছে তাদেরকে বোঝাচ্ছে সহকারী খতিয়ান। আশা করি আমাদের সহকারী খতিয়ানটার ধারণা মানে ক্লিয়ার হয়ে গিয়েছে তোমাদের কাছে। এখন এর আলোকে আমরা একটা অঙ্ক করে দেখাবো। শিক্ষার্থীরা তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনের সৃজনশীল 2 নং কোয়েশ্চেনে চলে যাবে, যে সেখানে যে অঙ্কটা আছে, যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি তোমাদের এই সহকারী খতিয়ানের আলোকে। খেয়াল করো প্রশ্নটা পড়ছি। আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসার প্রতিষ্ঠান। 2017 সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায়ের কতিপয় লেনদেন নিম্নরূপ। সেপ্টেম্বর 1 ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট থেকে প্রতি 50 কেজির বস্তা 2,500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল ক্রয়। কারবারি বাট্টা 3%, চালান নং হচ্ছে গিয়ে 123। 5 সেপ্টেম্বর ইরফান ট্রেডার্সের নিকট থেকে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয়। কারবারি বাট্টা হচ্ছে গিয়ে 5%, চালান নং হচ্ছে গিয়ে 432। এরপর চলে আসো 12 তারিখে লেনদেনে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। ডেবিট নোট নং হচ্ছে গিয়ে 175। 18 তারিখ ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হওয়ায় ফেরত প্রদান। ডেবিট নোট নং হচ্ছে গিয়ে 176। 9 নং কোয়েশ্চেনে চলে যায়, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করো। উপযুক্ত লেনদেনে আলোকে ক্রয় জাবেদা প্রস্তুত করো। আমরা ক্রয় জাবেদাটা নিয়ে আলাদা আরেকটা ক্লাস করাবো, তারপরেও আজকে একটু সাধারণ তোমাদের অঙ্ক যেহেতু এটার সাথে রিলেটেড আছে তাই একটু বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো আরমান ট্রেডার্স, এই পুরো লেনদেনগুলো হচ্ছে কি আরমান ট্রেডার্সের, তো উপরে লিখে ফেললাম আরমান ট্রেডার্সের ক্রয় জাবেদা। ক্রয় জাবেদার ছকে দেখো কয়টি ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টি। প্রথমে হচ্ছে গিয়ে তারিখ যাবে, তারপর ক্রেডিট হিসাব খাত যাবে, কেননা ক্রয় হিসাবে আমাদের ডেবিট, তার বিপরীত হিসাব খাতটা আমাদের এখানে লিখতে হবে, সেটি হচ্ছে গিয়ে ক্রেডিট হিসাব খাত। এরপর আছে হচ্ছে গিয়ে শর্ত, চালান নম্বর, সূত্র এবং জাবেদা ভাঙে যেটা পাওয়া যায়, ক্রয় হিসাব ডেবিট ও পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে 1 তারিখে চলে আসি, যে ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট থেকে প্রতিটি 50 কেজির বস্তা 2,500 টাকা দরে 50 বস্তা মিনিকেট চাল ক্রয়। খেয়াল করো এখানে যে ফারহান অ্যান্ড ব্রাদার্সের লেনদেনে, এখন এটার ওয়ার্কিংটা নিচে দেখিয়ে দিয়েছি, মিনিকেট চাল ক্রয় করেছে কত বস্তা, 50 বস্তা, কত টাকা করে, 2,500 করে। 2,500 করে 50 বস্তার দাম আসে হচ্ছে গিয়ে 125,000 টাকা। এখানে কারবারি বাটটা ছিল 3%, তো 125,000-এর উপর 3% ধরলে আসে হচ্ছে কি 3,750। 125,000 থেকে 3,750 বাদ দিয়ে আসে হচ্ছে গিয়ে 121,250। সেটাই 1 তারিখের বরাবর আমরা দেখিয়ে দিয়েছি যে 121,250। এরপর চলে আসো কাজ 2, 5 তারিখের লেনদেনের আলোকে। 5 তারিখের লেনদেনে ইরফান ট্রেডার্সের নিকট থেকে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয়। এর কারবারি বাটটা হচ্ছে গিয়ে 5%, চালান নং হচ্ছে গিয়ে 432। কাজ 2 চলে আসি, ইরফান ট্রেডার্স এখানে ডাল ক্রয় করেছে হচ্ছে গিয়ে 105 টাকা দরে প্রতি কেজি, কত টাকা, 200 টাকা করে, তাই 105 × 200 আসে হচ্ছে গিয়ে 21,000 টাকা। এরপর কারবারি বাটটা এই 21,000-এর উপর 5%, 1,050 টাকা। 21,000 থেকে 1,050 বাদ দিলে আসে হচ্ছে গিয়ে 19,950 টাকা। এখানে দেখো যে 121,250 কাজ 1, কাজ 2 এর হচ্ছে গিয়ে 19,950, টোটাল যোগফল হচ্ছে গিয়ে 1,41,200। ক্রয় জাবেদার যোগফল হচ্ছে গিয়ে 1,41,200।
এরপর চলে আসো শিক্ষার্থীরা, খ নম্বরে উপর্যুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সাধারণ খতিয়ান সমূহ প্রস্তুত করো। এটা সাধারণ খতিয়ান, এর আগে আমরা যেভাবে খতিয়ানগুলো করেছিলাম, পোস্টিং দিয়েছিলাম, সেগুলোকে সাধারণ খতিয়ান বলে, আমরা সেভাবেই করব। উপর্যুক্ত লেনদেনের আলোকে অর্থাৎ হচ্ছে কি, এইসব লেনদেনের আলোকে সাধারণ খতিয়ান, আরমান ট্রেডার্সের সাধারণ খতিয়ান চলমান জের ছকের আলোকে দেখাচ্ছি। এখানে সাধারণ খতিয়ানে আমার তিনটে হিসাব আসবে, যেহেতু এক তারিখ ও পাঁচ তারিখের হিসাব দেওয়া হচ্ছে কি ক্রয় করেছি, সেখানে ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব আসে। তো এক তারিখ আর পাঁচ তারিখের আলোকে যে হিসাব সমূহ সেটা হচ্ছে কি ক্রয় হিসাব, পাওনাদার হিসাব, এবং ১২ তারিখ ও ১৮ তারিখের লেনদেনের আলোকে যে জাবেদাটা আসে, মানে হিসাবটা আসে, সেটা হচ্ছে কি আমার পাওনাদার হিসাব এবং ক্রয় ফেরত হিসাব। চলে আসি ক্রয় হিসাবে। আমাদের যে ক নাম্বারের অঙ্কে যে আমরা করেছিলাম, খেয়াল করো, ক নাম্বারে চলে আসি, যে এখানে ক্রয় হিসাব টু পাওনাদার হিসাব, এখানে ক্রয় হিসাবের বিপরীতে আছে হচ্ছে গিয়ে পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমি ক্রেডিট হিসাব খাতে যে হিসাবের নামটা আছে সেই পাওনাদার হিসাব এখানে বসালাম, আর সেই বরাবর যে টাকাটা আছে ১,০০,০০০ টোটাল যে টাকাটা, খেয়াল করো ক্রয় আর পাওনাদারের টোটাল টাকাটা ১,৪১,২০০, সেটাই এখানে ডেবিট দিকে বসালাম, ১,৪১,২০০ ডেবিট টাকা এবং ডেবিট উদ্ধৃতের দিকে ১,৪১,২০০। এরপর চলে আসো পাওনাদার হিসাবে। এটা আমাদের সেপ্টেম্বরের ৩০ তারিখ দিয়ে নির্দেশ করতে হবে, মানে দেখাতে হবে। এরপর চলে আসো পাওনাদার হিসাবে। এখানে পাওনাদার হিসাবটা ছিল হচ্ছে গিয়ে ক্রেডিট হিসাব, সুতরাং ক্রয় হিসাব যেটা যাবে, ক্রয় হিসাব লিখে লিখব ১,৪১,২০০। এখানে দেখো ৩০ তারিখ দিয়ে ক্রয় হিসাব দিয়েছি, এবং কেন দিয়েছি, কারণ পাওনাদার হিসাব করছি, তার বিপরীত হিসাবের নাম লিখতে হয়, ক্রয় হিসাব লিখলাম, এবং অ্যামাউন্টটা বসবে হচ্ছে গিয়ে ক্রেডিট দিকে, কেন পাওনাদার হচ্ছে গিয়ে ক্রেডিট দিকে, তাই ১,৪১,২০০ ক্রেডিট টাকা, ক্রেডিট জের হচ্ছে গিয়ে ১,৪১,২০০। এখন আমরা চলে আসি যে এই যে ১২ তারিখ আর ১৮ তারিখ এই দুটি লেনদেন হচ্ছে গিয়ে আমাদের ক্রয় করেছি কিন্তু নিম্নমানের কারণে, নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান করা হয়েছে। তো ফেরত প্রদান করলে যেটা হয় হচ্ছে গিয়ে ক্রয়কৃত মাল যদি ফেরত দেয় সেটা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্রয় ফেরতের জাবেদায় আসবে। ক্রয় ফেরতের জাবেদায় আমি এখানে একটা ছোট্ট রাফ দেখিয়েছি, দেখো ১২ ও ১৮ তারিখের জন্য, খেয়াল করো ১২ ও ১৮ তারিখের জন্য পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো যেহেতু পাওনাদার হিসাব করছি তাই ক্রয় ফেরত হিসাব লিখে আমি এখানে বসাবো, ক্রয় ফেরত হিসাব লিখে এখানে বসাবো হচ্ছে গিয়ে, পাওনাদার হিসাব যেহেতু ডেবিট ছিল তাই ১৪,১২০ ডেবিট দিকে, আর ক্রেডিট উদ্ধৃতের দিকে হচ্ছে গিয়ে, কেননা ক্রেডিট উদ্ধৃতের আমাদের টাকার অ্যামাউন্টটা বেশি, এখানে ১,৪১,২০০ থেকে ১৪,১২০ বাদ দিলে হয় হচ্ছে গিয়ে ১,২৭,০০০, এটা হচ্ছে গিয়ে আমাদের ক্রেডিট ব্যালেন্স এসেছে তাই ক্রেডিট ব্যালেন্সের দিকে বসিয়েছি। এখন আসা যাক আমাদের এই ১৪,১২০ এই টাকাটা কিভাবে আসলো, এখন আমরা সেই একটা রাফ দেখিয়ে নিচ্ছি বা কাজ দেখিয়ে নিচ্ছি, কাজ এক দিয়ে নিচে কাজ করে নিচ্ছি। ক্রয় ফেরত জাবেদার যোগফল, এখানে আমাদের ১২ তারিখে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে ৫ বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান করেছি, ৫ বস্তা চাল হচ্ছে গিয়ে আমার ২৫০০ টাকার, খেয়াল করো এখানে ৫ বস্তা চাল ২৫০০ টাকার, ২৫০০ লিখে ৫ দিয়ে গুণ দিয়েছি, এখানে যত টাকা এসেছে তার থেকে হচ্ছে গিয়ে আমরা ৩% যে বাট্টা ছিল সেই বাট্টার অ্যামাউন্টটা বাদ দিয়ে আসে হচ্ছে গিয়ে ১২,১২৫। ঠিক একই রকমভাবে ১৮ তারিখে ইরফান ট্রেডার্সকে ২০ কেজি ডাল নমুনা মাফিক না হওয়ায় ফেরত প্রদান করা হয়েছে ২০ কেজি ডাল, ২০ কেজি ডাল কত টাকা করে, ১০৫ টাকা করে। তাহলে ১০৫ টাকা করে ২০ কেজি ডাল যত টাকা আসে তার উপর আমরা যদি ৫% ধরে থাকি, তাহলে সেই টাকার উপর থেকে আমরা ওই ৫% বাটটা বাদ দিলে আসে হচ্ছে গিয়ে ১,৯৯৫ টাকা। এখন আমরা দুটো টাকা যদি যোগফল করে দেখাই তাহলে আসে হচ্ছে ১৪,১২০, এই আসলো হচ্ছে গিয়ে ১৪,১২০ ৩০ তারিখের হিসাবের বরাবর ১৪,১২০। এখন চলে আসা যাক রইল আমাদের ক্রয় ফেরত হিসাব।
ক্রয় ফেরত হিসাবটা হচ্ছে গিয়ে, এখানে আমরা আগেই বলেছি যে আবেদনের মধ্যে ক্রয় ফেরত যেহেতু ক্রেডিট, তার ডেবিট হচ্ছে গিয়ে পাওনাদার। তো পাওনাদার হিসাব লিখে, পাওনাদার হিসাব লিখে আমরা দেখালাম যেহেতু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তাই আমাদের টাকার অ্যামাউন্টটা ক্রেডিট দিকে বসবে 14,120, এবং সেটা ক্রেডিট উদ্ধৃত হবে হচ্ছে গিয়ে 14,120। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর গ নাম্বারে চলে যাচ্ছি। গ নাম্বারে কোশ্চেনে চলে আসি, উপর্যুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সহকারী খতিয়ান সমূহ প্রস্তুত করো। এখনই হচ্ছে কি আমাদের আসল যে কাজটা, সহকারী খতিয়ান সমূহ প্রস্তুত করব। আমরা যে এখানে পাওনাদার হিসাব করেছি, এই পাওনাদার হচ্ছে গিয়ে দুইজন, এই এই পুরো লেনদেনে পাওনাদার হচ্ছে গিয়ে ফারহান অ্যান্ড ব্রাদার্স আর ইরফান অ্যান্ড ট্রেডার্স, ইরফান ট্রেডার্স। একটি হচ্ছে কি ফারহান অ্যান্ড ব্রাদার্স, অন্যটি হচ্ছে কি ইরফান ট্রেডার্স। তো এই দুজনের আলাদা আলাদা করে যে আমি খতিয়ান দেখাবো, ফারহান অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড ইরফান ট্রেডার্স, এই দুটোই হচ্ছে কি আমার সহকারী খতিয়ান। সহকারী খতিয়ানটা আমরা চলমান জের চোখে দেখিয়েছি। এখানে ফারহান অ্যান্ড ব্রাদার্স আমরা ঠিক এক নম্বর লেনদেনে যখন খেয়াল করব, যে একদম এক তারিখে, খেয়াল করো এক তারিখে ফারহান অ্যান্ড ব্রাদার্সের কাজটা কী ছিল, যে আমাদের এ হচ্ছে কি পাওনাদার, তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব বরাবর যে কাজটা করেছিলাম, যে 121,250, 121,250 যে লেনদেনটা ঘটেছিল, যে 50 কেজির বস্তা 2,500 টাকায় আমরা চাল ক্রয় করেছিলাম, বাটটা বাদ দিয়ে এসেছিলো 121,250, সেই টাকার অ্যামাউন্টটা আমরা ক্রেডিট টাকার ঘরে বসাবো, কেননা এটা পাওনাদার হিসাব ছিল, তাই ক্রেডিট দিকে বসাবো, এবং ক্রেডিট টাকা যেহেতু তাই আমরা ক্রেডিট ব্যালেন্সও বসিয়ে দিলাম 121,250টা। এরপর চলে আসো 12 তারিখের লেনদেনে ফারহানের, যেটা কিনা হয়েছিল ক্রয় ফেরত, যে লেনদেনে হয়েছিল ক্রয় ফেরত, 5 বস্তার চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান করা হয়েছে। ফেরত প্রদান করা হওয়ার কারণে জাবেদা এসেছিল যে পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দিয়ে এখানে হিসাবটা বসিয়ে, এখানে যেহেতু পাওনাদার হিসাব ডেবিট ছিল, ডেবিটের টাকাটা বসিয়েছি হচ্ছে গিয়ে 12,125। এখন এখানে 12,125 এসেছে কোত্থেকে, 12,125 এসেছে আমাদের সেই আগের ওয়ার্কিং, ওয়ার্কিং নাম্বার খ, খেয়াল করো সবাই, এখানে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে ফেরত প্রদান যে ওয়ার্কিং করে আমরা টাকাটা পেয়েছিলাম 12,125, এই 12,125 আমরা ওখানে দেখিলাম। কিন্তু এটা ডেবিট দিকের টাকা 12,125, তাই আমরা ক্রেডিট উদ্ধৃত যেহেতু বড়, এই বড় অ্যামাউন্ট থেকে ছোট অ্যামাউন্টটা বাদ দিলে আসে হচ্ছে গিয়ে 109,125, এবং সেটা আমাদের আসে হচ্ছে গিয়ে ক্রেডিট ব্যালেন্স, কেননা আমাদের ক্রেডিট যেটা বড় ছিল। ঠিক একই রকমভাবে আমরা ইরফান ট্রেডার্সের হিসাব প্রস্তুত করব, এক তারিখে ক্রয় করা হয়েছিল, খেয়াল করো ঠিক এক তারিখে ওয়ার্কিংয়ে চলে আসো ইরফান ট্রেডার্সের, যে 19,950 টাকা, যেটা কিনা আমরা 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয় করেছিলাম, 5% বাট্টা বাদ দিয়ে 19,950 এসেছিলো, সেই 19,950 টাকা আমরা এখানে বসালাম। কোন সাইডে বসালাম? ক্রেডিট টাকার ঘরে, কেননা ক্রয় হিসাব ডেবিট যদি হয় তাহলে পাওনাদের হিসাব ক্রেডিট, ইরফান ট্রেডার্স হিসাব ক্রেডিট ছিল, তাই আমরা এটা ক্রেডিট দিকে বসালাম। এই 19,950 তাহলে ক্রেডিট ক্রেডিট টাকার ঘরে বসলো, এবং ক্রেডিট জেরো বসলো হচ্ছে গিয়ে আমাদের 19,950। এখন এই 19,950 কোত্থেকে আসলো, যে এক নম্বর ওয়ার্কিংয়ে আমরা যে করেছিলাম, যে 19,950 এখান থেকেই আসলো। এরপর আসো আমরা 18 তারিখের, 18 তারিখ বলেছিল যে 20 কেজি ডাল নমুনা মাফিক না হয় ফেরত হয়েছে, ক্রয় ফেরত হিসাব হচ্ছে গিয়ে ক্রেডিট, পাওনাদার হিসাব ইরফান, পাওনাদার ট্রেডার্স হচ্ছে গিয়ে ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক খ নম্বরে যে আমরা করেছিলাম ওয়ার্কিংটা, খেয়াল করো ইরফান ট্রেডার্সকে ফেরত প্রদান যে ওয়ার্কিংটা করেছিলাম, 105 টাকা দরে 20 কেজি ডাল, এর টোটাল টাকার উপর 5% ধরে এ থেকে বাদ দিয়ে হয় হচ্ছে গিয়ে 1,995, এই 1,995 টাকাই হচ্ছে গিয়ে আমরা ডেবিট
দিকে বসালাম। এখন এই ক্রেডিট ব্যালেন্স থেকে ডেবিট টাকা বাদ দিয়ে আসি হচ্ছে কি 17,955, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স, সে ক্রেডিট ব্যালেন্স শো করলাম। এভাবেই হচ্ছে কি আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করে থাকি। এখানে পাওনাদার ছিল, তাই পাওনাদার হিসাব ফারহান অ্যান্ড ব্রাদার্স এবং ইরফান ট্রেডার্স এদেরকে আলাদা করে হিসাবে এনে খতিয়ানে পোস্টিং দিয়েছি। এখানে যদি দেনাদার হিসাব থাকতো সেক্ষেত্রে দেনাদারের যে নাম থাকতো আলাদা আলাদা করে, মানে স্বতন্ত্রভাবে, সেগুলো হচ্ছে কি আলাদা করে দেখানোই হচ্ছে কি আমাদের সহকারী খতিয়ান। আর সহকারী খতিয়ানে কিছু ওয়ার্কিং আছে, এই ওয়ার্কিংগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। খেয়াল করো অনুশীলনী যে সৃজনশীল 2 নং কোয়েশ্চেনটা আমরা করেছি, এটা সমাধানটা করলাম, এই সমাধানটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। এখানে যতগুলো কাজ ছিল, যতগুলো ওয়ার্কিং ছিল, এগুলো তোমরা প্রত্যেকটার অঙ্কের সাথে কিন্তু দেখিয়ে দিতে হবে। ওয়ার্কিং যদি না দেখাও তাহলে কিন্তু বোঝা যাবে না যে এই টাকার অ্যামাউন্টটা কোত্থেকে আমি পোস্টিং দিয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে শীঘ্রই দেখা হবে। আর আমরা চেষ্টা করব খতিয়ানের বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আরও কয়েকটা ক্লাস রাখবো, এবং তোমরা বাসায় যতদূর সম্ভব আমরা যে কয়েকটা ক্লাস করেছি, চলমান জের ছক, ছকের আলোকে, টি ছকের আলোকে যে খতিয়ানগুলো করেছি এবং আজকে দেখালাম সহকারী খতিয়ানের পোস্টিং কীভাবে দিতে হয়, এই সমস্ত কাজগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিবে বাসায়। তো সেই পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো। I love this.